नमस्कार, आमी श्रीला चक्रवर्ती। आमार प्रथम जीवन काटे आमार जन्म होयेछे हावड़ा जिला लिलुआते। सेखाने आमार छेलेबेला थेके बड़ो हवा स्कूल एवं तारपरे कलेज लाइफ काटे आमी रवींद्रभारती थेके पास करी। पेशागत जीवने आमी बर्तमाने एकटी बेसरकारी संस्थार साथे जुक्त। आमी सेखाने एकटा बैक अफिस जब करी। ফটোগ্রাফিকে পেশার সাথে সেভাবে মেলানো বলতে আমি যখন রেগুলার আমি অফিস যাই, অফিস থেকে ফেরত আসি, রাস্তায় আমি যা কিছু ভালোভাবে ভালো কিছু লক্ষ্য করি সেগুলোকে আমি নিজের ক্যামেরাতে বন্দি করার চেষ্টা করি। তো এইভাবে আমি নিজেকে ফটোগ্রাফির সাথে মেলাই। আর ফটোগ্রাফির সাথে আলাদাভাবে আমার একটা ভালোবাসা জড়িত আছে। প্রথম ক্যামেরা আমার নিকন D7200। প্রথম ভালোবাসি ফটোগ্রাফিতে আমার, আমি যখন কলেজে পড়ি রবীন্দ্রভারতীতে, আমি স্টুডেন্ট মিউজিক ডিপার্টমেন্টে। তো সেখানে আরেকটা ডিপার্টমেন্ট আছে যেখানে ফাইন আর্টস করা শেখানো হয়। তো সেখানে দেখতাম বিভিন্ন ছাত্রছাত্রীরা অনেক ধরনের ছবি নিয়ে আলোচনা করে এবং বিভিন্ন ধরনের ছবি তোলে। তো তাদের ছবিগুলো দেখতে দেখতে আমার একটা ছবি তোলার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। বর্তমানে আমি নিকন D7200 ব্যবহার করি এবং তার সাথে লেন্স আমি ব্যবহার করি 24-70। প্রিয় লেন্স আমার 70-200। এডিটিংয়ের জন্য একমাত্র স্যারের শেখানো ফটোশপ। ছবির জগতে আসতে গিয়ে ঘটনা মোড় ঘুরিয়েছে বলতে, যখন আমি কলেজে পড়ি তখন আমি নিজে কোনো ক্যামেরা ব্যবহার করতাম না। তখন মানে তখনও ক্যামেরা ধরিনি, কিন্তু ছবি তুলতে খুব ভালোবাসতাম। তখন আমি একবার দার্জিলিং বেড়াতে গিয়ে যখন আমি ফটো তুলতে যাই, আমার নিজের যেহেতু কোনো সেরকম ক্যামেরা ছিল না, আমি জাস্ট ফোনের ক্যামেরাতে ছবি তুলতাম। মানে নিজের ক্যামেরা না থাকার জন্য আমি ওই মানে পুরো দার্জিলিংয়ে আমার সবথেকে প্রিয় বিষয় কাঞ্চনজঙ্ঘার যে ছবিটা সেটা আমি তুলতে পারিনি। তো সেই জায়গা থেকে আমার জীবনে মোড় ঘুরেছে যে না, আমি একটা ফটোগ্রাফিটাকে একটু সিরিয়াসলিভাবে শিখবো এবং যত প্রাকৃতিক দৃশ্য আমার মানে নিজের চোখে ধরা পড়বে সেগুলোকে আমি ক্যামেরা বন্দি করব। তো এই ঘটনা থেকে আমার জীবনে মোড় ঘুরিয়েছে যে আমি ফটোগ্রাফি শিখব। ছবি তুলতে গিয়ে অসম্ভব তৃপ্তি পেয়েছি। আমার খুব প্রিয় বিষয় সেটা হচ্ছে পাহাড়ের ছবি তোলা। আমি লাস্ট 2019 আমি সিমলা বেড়াতে গেছিলাম, সিমলা কুলু মানালি। তো সেখানে একটা সানসেটের ছবি এবং একদিকে সানসেট হচ্ছে, একদিকে মুনরাইজ হচ্ছে। তো সেই বিষয়টাকে আমি নিজে ক্যামেরাতে ধরতে পেরে আমি ভীষণ তৃপ্তি অনুভব করেছি। অতৃপ্তি আছে, হ্যাঁ অতৃপ্তি আছে। সেটা হচ্ছে যেটা আমার খুব আফসোস জীবনে, সেটা মানে আমার যেহেতু সেইভাবে কোনো ক্যামেরা ছিল না, তখন আমি আমার সবথেকে প্রিয় বিষয় কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাকে একসাথে ধরার, সেটা আমি ধরতে পারিনি এখনও পর্যন্ত। তো সেটা একটা অতৃপ্তি আছে। ভালো ছবি বলতে বুঝি আমি যেটা হচ্ছে একটা বিষয়বস্তু সেটা খুব স্পষ্ট হওয়া দরকার। মানে আমি যেই বিষয়টাকে তুলে ধরতে চাইছি সেই বিষয়টা মানে মানুষ যেন বুঝতে পারে যে আমি কী বিষয়টা তুলে ধরতে চাইছি, সেটাই আমার কাছে ভালো ছবি। ছবি তুলতে গিয়ে ভয় পেয়েছি একবার, সেটা হচ্ছে আমি লাস্ট কিছু বছর আগে আমি সান্দাকফু ট্রেকে গেছিলাম। তো ট্রেকে গিয়ে আমি ছবি তোলার নেশাতে একটা রাস্তাতে হারিয়ে গেছিলাম কিছুটা। তো আমি শেষে মানে কিছুটা যাওয়ার পর ছবি তুলতে তুলতে যেতে যেতে তো কিছুটা যাওয়ার পর আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না কোনো, তো এবং কোনো বন্ধুদেরকেও দেখা পাচ্ছিলাম না। তো সেই সময় আমি খুব ভয় পেয়েছিলাম যে ছবি তুলতে গেছে আমি এতটা মানে রাস্তাটা পুরো হারিয়ে ফেলেছি। এটাই একটা ভয়ের বিষয় ছিল খুব। ছবি তুলতে আঘাত সেইভাবে পাইনি। একবার একটু ওই পলাশ ফুলে ছবি তুলতে একবার গেছিলাম এক জায়গায় কিছুদিন আগেই। তো সেখানে গিয়ে ভীষণ একটা জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে পড়ে গেছিলাম। তো এটাই আঘাত, সেইভাবে আঘাত পাইনি। ছবির জগতে অনুপ্রেরণা বলতে প্রথম জীবনে ছবির অনুপ্রেরণা হচ্ছে আমার হাজব্যান্ড বিপ্লব চক্রবর্তী এবং তারপরে স্যার তাপস বসু। উনি আমাদের অনেকটা ছবিকে সিরিয়াসলিভাবে ভাবতে শিখিয়েছেন এবং তো আমি দুজনের গাইডেন্সে এনারাই আমাদের অনুপ্রেরণা। আলটিমেট লক্ষ্য ছবির জগতে যে আমি একজন এমন ফটোগ্রাফার হতে চাই, আমি বিশেষ করে আমি খুব নেচার ফটোগ্রাফি যেহেতু তুলতে ভালোবাসি, তো আলটিমেট লক্ষ্য হচ্ছে আমি যেন আমি এমন একজন ফটোগ্রাফার হতে চাই যাতে আমার ছবি মানে বিভিন্ন এক্সিবিশন এবং বিভিন্ন জায়গায় মানে ছবিটা যাতে মানুষজন দেখতে পায় সেরকম জায়গায় পৌঁছাতে দিতে চাই। আমার মতে ফটোগ্রাফার হওয়া সবচেয়ে কঠিন কাজ হলো যে কোনো কঠিন সিচুয়েশনকে সম্মুখীন হওয়া, যেটা অনেক ফটোগ্রাফাররাই মানে আমার এক্সপিরিয়েন্স আর কি, যে অনেক ফটোগ্রাফারই মানে ফটোগ্রাফি করতে গিয়ে অনেক রকম বিপদের সম্মুখীন হয়, কিন্তু সেখান থেকে অনেকে মানে ফটোগ্রাফি জগৎ থেকে অনেকে সরে যেতে দেখেছি। তো আমার মতে ফটোগ্রাফার হওয়া এক তো ধৈর্য এবং
দ্বিতীয়ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটাও মানে খুব বড় ব্যাপার। আর ফটোগ্রাফার হিসেবে উন্নতি করার জন্য আমি প্রচুর ছবি দেখি আগে, নিজের চোখকে এখনও তৈরি করছি, আর ক্যামেরা নিয়ে সপ্তাহে একদিন বা যখনই সময় পাই এবং ওয়েদার ঠিক থাকলে আমি ক্যামেরাটা নিয়ে বেরোবার চেষ্টা করি, এবং ক্যামেরাটা সাথে না থাকলেও আমি মোবাইলে কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। তো এটাই ডিজিটাল ডার্করুম সম্বন্ধে। ডিজিটাল ডার্করুমে একদম নতুন সদস্য আমি, তো ডিজিটাল ডার্করুমে এসে আমার মানে যতটুকু আমি শিখেছি খুব ভালো এক্সপিরিয়েন্স, এবং আমাদের স্যার শ্রী তাপস বসু উনি ভীষণ ফ্রেন্ডলি এবং আমাদেরকে প্রত্যেকটা পদে আমাদেরকে মানে হেল্প করেন, যে প্রত্যেকটা পদে আমরা কিছু না কিছু শিখছি, মানে প্রত্যেকটা মুহূর্তে ডিজিটাল ডার্করুমের সাথে আমরা যতদিন ধরে যুক্ত আছি কিছুটা অনেক কিছু শিখেছি এবং আগামী দিনে অনেক কিছু শিখব, এটা তো একদম আশা রাখছি। এবং স্যারের সান্নিধ্য আমরা সবসময় পাই, তো আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ডিজিটাল ডার্করুমে। মিউজিকের সাথে ফটোগ্রাফিকে বলতে গেলে যখন কোনো একজন আর্টিস্ট স্টেজ পারফরমেন্স করে তো তার মুহূর্তগুলোকে ধরে রাখাটা ভীষণ দামি, কারণ সে যে গানটা গাইছে তখন সেই মুহূর্তটা এবং সেই মুহূর্তটাকে সে মানে পরবর্তীকালে যখন দেখবে সে আরও ইন্সপায়ার হবে। তো সেই হিসেবে আমি বলতে পারি যে মিউজিকের সাথে এটা ফটোগ্রাফিটা যুক্ত। একজন ভালো ফটোগ্রাফার হতে গেলে প্রথমে সে চোখ তৈরি করা দরকার, মানে কারণ ফটোগ্রাফারে মানে দেখতে হবে ছবিটা যে কীভাবে ছবিটা আমাকে দেখলে ভালো লাগছে, তো সেই দেখার প্র্যাকটিসটা যত বাড়বে এবং তার সাথে দরকার অনেক বেশি প্র্যাকটিস। আমার কিছু ছবির সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। প্রথমে এই ছবিটি, এটার নাম হচ্ছে বার্নিং হোম। এটা আমি তুলতে গেছিলাম একটা জায়গায়, কোনো একটা এলাকার কিছু মানে অনেকটা ময়লা জমি কিছু পুড়িয়ে ফেলছিল এবং একটা গরু এখানে তাকিয়ে আছে, তো গরুটা মানে তার হয়তো তার ঘর বাড়ি পুড়ে গেছে, তো সেই দিক দিয়ে অবাকভাবে সে তাকিয়ে আছে, সেই জন্য ছবিটার নাম দিচ্ছি বার্নিং হোম। এই ছবিটার সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি, এটার নাম দিয়েছি আমি দ্য আইস। এখানে আমি এক জায়গায় স্ট্রিট করতে গেছিলাম বাগবাজারে, সেখানে উনি একটুখানি এরকম সাধু একজন ছিলেন, তো উনি ঘুরে বেড়াচ্ছিলেন, তো ওনার চোখগুলো দেখে আমার বেশ অবাক লেগেছে এবং ওনার পোর্ট্রেট তুলতে আমার খুব ভালো লেগেছে, তার জন্য এটার নাম দিয়েছি দ্য আইস। তারপরটার নাম দিয়েছি দ্য চাইল্ডহুড। এটা এখানে আপনি এটাও এক বাগবাজারে স্ট্রিট করতে গিয়ে তোলা, এখানে কিছু ছেলেমেয়েরা তারা রাস্তার মধ্যে এই ক্যারামটা খেলছে এবং আমার এই ছবিটা দেখে মনে হয়েছে যে এদের যে শৈশবটা সেটাকে আমি ধরতে চেয়েছি, তো এরা এই শৈশবটা ধরতে যাওয়ার জন্য এই নাম দেওয়া হয়েছে চাইল্ডহুড। তারপরটা দেওয়া হয়েছে সিমলা ইউনিভার্সিটি। এটা আমরা সিমলা ঘুরতে গেছিলাম, সিমলা কুলু মানালি, তো সেখানে গিয়ে আমার সিমলা ইউনিভার্সিটির এই অ্যাঙ্গেলটা আমার খুব ভাল লেগেছে, সেজন্য ছবিটাকে আমি তুলেছি, সেই জন্য এটার নাম সিমলা ইউনিভার্সিটি। এই ছবিটা হচ্ছে বিউটি ইন দ্য কেজ। এটা মনে হয়েছে আমার যে একজন যিনি সদ্য বিবাহিতা তার লাইফে হয়তো সে একটা গৃহবন্দী হতে চলেছে বা এরকম কিছু, তো সেই কারণে এটা দিয়েছি বিউটি ইন দ্য কেজ।